يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال الله تعالى في كلام المجيد: أئذا مقبرا وآمرا رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم: اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله. وقال النبي صلى الله عليه وسلم: أفضل العبادة عبادة الصلاة، أفضل التلاوة تلاوة القرآن، عبدة الذكر كلمة لا إله إلا الله محمد رسول الله. وقال النبي صلى الله عليه وسلم: أول ما خلق الله نوري. প্রিয় হাজিরিনে মজলিস, মুআজ্জম মুকাররম, উপস্থিত আমার মুসলমান ইমানদার আল্লাহওয়ালা ভাইরা, স্নেহের কচিরা বাচ্চারা, বিশিষ্ট আমার ফরদানিশীল মায়ের এবং বোনেরা, মাশাআল্লাহ প্রত্যেক বৎসরে বৎসর আখনি মল্লিক পাড়া বার্ষিক ইসালে সবাব ব্যবস্থা হয়েছে এবং জলসা ইনশাল্লাহ শুরু হয়েছে। ওয়াজ নসিহত আমরা বহু শুনেছি, হায়াতের আগলে আরো শুনবেন। মূল জিনিস হলো আমল করার, আর আমল যদি না করেন, আজকের জলসা বলে কথা নয়, আল্লাহ যদি 50,000 বছর হায়াত দেয়, প্রত্যেকটা রাত জেগে জেগে যদি আপনি ওয়াজ শোনেন, আমল যদি না করেন, জিন্দগিটা সব বেকার। যারা আমল করেছিল তাদেরকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমল করেছিলেন আপনার আমার নবী ও জাহানের বাদশাহ হযরতে বাবা মুহাম্মদ মুস্তফা, সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল করেছিলেন সাহাবাগণ, সাহাবীগণ, আসহাবে কেরামেরা, আমল করেছিলেন আল্লাহর ওলি বান্দারা। আমল বিহীন কেউ জান্নাত যেতে পারবে না, যে যত দলের মানুষ হন না কেন। আল্লাহ একটাই সওয়াল করবে, বান্দা খালি হাতে রে না সঙ্গে করে কিছু নিয়ে রে। আল্লাহ একটাই কৈফিয়ত করবে, বান্দা সব কিছু নিয়ে রে না খালি হাতে রে। সবাইকে ঘরে চলে যেতে হবে, এই সরল থেকে কি জায়গা খুঁজে পাই। আল্লাহ আপনার ঘর বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা কাল কারবার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নৌকরি কথা জিজ্ঞেস করবে না। আল্লাহ একটাই সওয়াল করবে, খালি হাতে রে না সঙ্গে করে কিছু নিয়ে। সব ঘরে চলে যেতে হবে, বা কুতা আছে না কুতা আছি, যতই দুনিয়ায় হই হই করি না কেন, মতের সময় যখন এসে যাবে সব আল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেবে। কেন দুনিয়ায় বেশি দিন থাকা যাবে না। কোরআন বাগে আল্লাহ বলেন: ফাইজা জাজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাবদিমুন। আমার জমিনে 70-80 বছর হায়াত দিয়েছিলাম, ও বান্দা আমার নিয়ামত ভোগ দখল করেছ, আমার হাওয়া বাতাসকে আমার জমিনের উপরে বাবাজি দৌড়
করে ছোটা ছুটি করছ ও বান্দা, আর তোমাকে আমি দুনিয়ায় রাখবো না, এখনই তোমাকে মরণের বিছানায় শুইয়ে দেব। ও ভাইরা বাবা জিয়া, আল্লাহ দেখবে আপনার নেক আমল, আল্লাহ দেখবে আপনার সৎ আমল, আল্লাহ দেখবে আপনার নেক ব্যবহার, আল্লাহ দেখবে আপনার সৎ ব্যবহার। আপনার বাড়ি দেখবে না, গাড়ি দেখবে না, জমি দেখবে না, ছেলে দেখবে না, বিবি দেখবে না, ভাই দেখবে না, মা বাপ দেখবে না, আত্মীয় স্বজন দেখবে না, কাল কারবার দেখবে না, ব্যবসা বাণিজ্য দেখবে না। ও বান্দা বলো বলো, এখন তোমাকে ঘরে চলে যেতে হবে, আর দুনিয়ায় আমি তোমার রাখবো না, এখনই তোমার জানকে অনুকে কবজ করে নেব। চিন্তা করতে করতে বান্দা মাথাটা ঘুরে যাবে, জুড়ে যাওয়ার পর জমিনের উপরে শুয়ে দেওয়া হবে। ও ভাইজান, বিবি ছেলেরা মেয়েরা, নাতি পোতারা মেয়েরা জামাইরা, আত্মীয় স্বজনেরা সবাই পানি দেবে। এই পানি দিতে 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো জিন্দেগির বাপা, আজ আছি কাল নেই, কোথা আছি না কোথা আছি, ভালো হও, এখনো টাইম আছে, এখনো টাইম আছে, ভালো হও, নাহলে বাবাজি কোথায় যে আমরা উড়ে চলে যাবো, তার কোনো কি কোন খুঁজে পাবো নেই। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমরা শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ায় এসেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বলছেন না, আমল করেছিলেন আপনার আমার নবী। আল্লাহু আকবার। ভাইরা বাবা আজরা ইনশার নামাজ আদায় করলেন মসজিদে নববীতে, সাহাবা হুজুরদেরকে বিদায় দিয়ে দিলেন, মদিনাবাসীদেরকে বিদায় দিন, নবী আমার কদমে 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 আম্মা জানের বাড়িতে শুনি পারলেন। ও ভাইরা বাবা জিরা মায়েরা বোনেরা, কি নবীর উম্মত হয়ে চার হয়েছি, আজকে আমাদের দিকে চেয়ে দেখেন, দলাদলি যায় না, মারামারি যায় না, খোনাখুনি যায় না। ভাইরা বাবা জিরা, এ জিনিস কিন্তু আমাদের অন্তর থেকে দূর করে দিতে হবে, সরিয়ে দিতে হবে, এগুলো হলো না চাই হারাম। ও